হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথা বিউটি অ্যান্ড ব্লগস। শীতকাল এসেই গেছে, তো রুক্ষ শুষ্ক ত্বকের জন্য একটা স্কিন কেয়ার টিপস চলো দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিং বানাতে আমাদের লাগছে 1 টেবিল স্পুন অ্যালোভেরা। তাজা অ্যালোভেরা হলে ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে মার্কেটে পাওয়া যায় অ্যালোভেরা। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মধু। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করব। স্কিন কেয়ার টিপসের মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই ক্লিনজিং। ক্লিনজিং আমাদের ত্বককে খুব ডিপভাবে ক্লিন করে। এছাড়া আমরা সারাদিনে অনেক ময়েশ্চারাইজার ইউজ করি, যেগুলো খুব ভালোভাবে আমাদের ক্লিনজিং করার পরে পরিষ্কার হয়ে যায়। তো এভাবে খুব ভালোভাবে ম্যাসাজ করে আমরা ত্বককে ক্লিন করে নেব। 3 থেকে 5 মিনিট এভাবে ম্যাসাজ করার পর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে ফেলব। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে অনেকটা ক্লিন লাগছে। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্টিম। বাড়িতে স্টিমার না থাকলে গরম জল করে স্টিম করে নিতে পারো। 5 থেকে 7 মিনিট এভাবে স্টিম করে নিতে হবে। স্টিম আমাদের পোর্সগুলোকে ওপেন করতে সাহায্য করে, এছাড়া খুব ডিপভাবে ক্লিন করতে সাহায্য করে। এছাড়া আমাদের ত্বককে সফট করতে, ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য খুবই কার্যকরী। এছাড়া ত্বকের ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করতে সাহায্য করে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাব। স্ক্রাবের জন্য লাগছে আমাদের 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন বানানা পাল্প। এই ব্যানানাতে আছে ভিটামিন এ, যা আমাদের ড্রাই স্কিনকে রিপেয়ার করে ময়েশ্চার করতে সাহায্য করে। এছাড়া আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে। এভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। এতে আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, ফলে আমাদের ত্বকটা উজ্জ্বল দেখাবে। এখানে চিনি আমাদের ন্যাচারাল এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে। এভাবে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করার পর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ম্যাসাজ। ম্যাসাজ ক্রিম বানানোর জন্য লাগছে ব্যানানা পাল্প, 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন গ্লিসারিন। গ্লিসারিনের পরিবর্তে তোমরা নারকোল তেলও ইউজ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কেশর। এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো রেডি আমাদের ম্যাসাজ ক্রিম, চলো অ্যাপ্লাই করে যাক। কেশর আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, এছাড়া ব্লাড সার্কুলেশন বাড়িয়ে আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে।
এভাবে খুব ভালোভাবে 5 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। এখানে আমাদের মেন উপাদান হচ্ছে ব্যানানা। ব্যানানা আমাদের স্কিনকে টাইট আর ব্রাইট করতে সাহায্য করে, রিঙ্কেলস রিমুভ করে, পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে, এছাড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতেও সাহায্য করে। এভাবে খুব ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের প্যাক। প্যাক বানাতে লাগছে আমাদের 1 টেবিল স্পুন ব্যানানা পাল্প, 1 টেবিল স্পুন মুলতানি মাটি। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মুলতানি মাটি আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে, এছাড়া ব্রাউন স্পট, ব্ল্যাক স্পট, ডার্ক সার্কেল ইত্যাদি রিমুভ করতেও সাহায্য করে। এভাবে প্যাকটিকে লাগিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। পাঁচ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমরা ইউজ করব টোনার। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করে নিতে পারো। টোনার আমাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায়, যার ফলে আমাদের স্কিনকে টাইটনিং করতে সাহায্য করে। এরপর আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। ময়েশ্চারাইজার হিসেবে আমার অ্যালোভেরা জেলটাই ফেভারিট, তো আমি অ্যালোভেরা জেলই ইউজ করি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।